আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আরএস অফিশিয়াল চ্যানেলে আপনাদের স্বাগতম। পূর্বের মতো আজকেও সাতোশি ফ্রি বিটিসিএস মাইনিং এর আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিও হচ্ছে যে হ্যাশ কার্ডের রাজা সাতোশি কার্ড কিভাবে আমরা পাবো। অনেকেই কমেন্ট করতেছেন, অনেকেই ইনবক্সে নক দিচ্ছেন যে আমরা সাতোশি কার্ড পাচ্ছি না। আসলে সাতোশি কার্ডটা হ্যাশ কার্ডে প্রথমে আইসা যুক্ত হয় না, এটার একটা আপনার অপশন আছে, সেইখান থেকে নিয়ে আসতে হয়। তো ভিডিও শুরু করার আগে বলবো যে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর এই অ্যাপসটা আপনার ফ্রিতে মাইনিং দিচ্ছে ডিসেম্বরের 12 তারিখ পর্যন্ত 2024 সালের। তো এরপরে কিন্তু আর ফ্রি দিবে না, এখনই আপনারা যারা এখনও অ্যাকাউন্ট ক্রিয়েট করেন দ্রুত অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন। আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ভিডিও একটা টিউটোরিয়াল দেওয়া থাকবে, লিঙ্ক দেওয়া থাকবে, এবং আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে আমাদের হ্যাশ কার্ডগুলো ভাঙাইতে পারবেন আপনাদের হ্যাশ কার্ডগুলো। আবার অনেকেই গিফট কার্ডগুলো ইউজ করতেছেন না, এখানে কিন্তু আপনি মাই হ্যাশ পাবেন 30K, অনেক স্পিড 30K কিন্তু অনেক স্পিড দেয়। অনেকে হ্যাশ কার্ডও গিফট কার্ডও ভাঙাইতে পারতেছেন না। তো আমি আজকে দেখাবো কীভাবে সাতোশি কার্ডটা পাবেন এবং গিফট কার্ডটা কীভাবে ইউজ করবেন। আবার অনেকে দেখা যাচ্ছে টেলিগ্রাম গ্রুপে আপনার কার্ড দিলে কোডটা কপি হচ্ছে না, সেটাও দেখাবো কীভাবে কপি করবেন। তো আমার এখানে হ্যাশ কার্ড নাই, তো আমি সবগুলো ভাঙাই ফেলছি। তো ভিডিও শুরু করার আগে আবার বলে নিই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো হ্যাশ কার্ড পাওয়ার জন্য আমরা প্রথমে যাব হোয়াইট পেপারে, দেখেন এই যে হোয়াইট পেপারে যাব। হোয়াইট পেপারে যাওয়ার পরে একদম নিচে চলে যাব, একদম নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে আপনারা দেখেন এখানে এই যে ঘোলা করে ছোটো ছোটো লেখা আছে, এখানে আপনারা ক্লিক দিবেন, 40 থেকে 50টা ক্লিক দিবেন। আপনার যতক্ষণ পর্যন্ত ক্লোজ লেখা না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার ক্লিক করতে থাকবেন। ক্লিক করতে 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 এক সময় আপনার এখানে ঠিক এই জায়গায় ক্লোজ লেখা আসবে একটা, তো ক্লোজ করে দিবেন। 50-60টা ক্লিক দিবেন, অনেকে 70টাও লাগে, ক্লিক দিতে থাকবেন। ক্লোজ লেখা আসলে ক্লোজ করে দিবেন, আমার যেহেতু নিয়ে আসছি এই জন্য আসতেছে না, তো এখানে ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পর আপনারা হ্যাশ কার্ডে চলে যাবেন। হ্যাশ কার্ডে গেলে আপনারা দেখতে পারবেন এখানে আমার হ্যাশ কার্ড নাই, তো সবগুলো আমার প্রতিদিন একটা করে কার্ড আসে আমি ভাঙাই ফেলি। তো এইখানে লেখা থাকবে সাতোশি কার্ড, সাতোশি হ্যাশ কার্ড, এটার 100 রেট থাকবে এবং 20K পাওয়ার থাকবে। এটা একটা হাই স্পিডের কার্ড, অন্যান্য 10-15টা কার্ডের সমান একটা স্পিড দেয়। এই কার্ডটা সবাই সংগ্রহ করে নেবেন, এই কার্ডটা সংগ্রহ করতে পারলে যদি ভাঙাইতে পারেন অনেক স্পিড দিবে আপনাদের। এই BTCSগুলোর অনেক স্পিড দিবে, প্রায় 1 লক্ষ BTCS কয়েন বেশি আসবে। এবং গিফট কার্ড, অনেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে গিফট কার্ডটা ইউজ করে না, এই গিফট কার্ডে যাবেন। যাওয়ার পরে ঠিক এই যে এই জায়গায় সবাই একবার করে ইউজ করতে পারে, তো আমি ইউজ করে ফেলছি এজন্য আমার এখানে নাই। ঠিক এই জায়গায় লেখা থাকবে ইউজ গিফট কার্ড, তো ইউজ গিফট কার্ডে যাবেন। ইউজ গিফট কার্ডে যাওয়ার পরে আপনার এখানে একটা কোড চাইবে, তো আপনারা গ্রুপ থেকে কোড নিয়ে নেবেন। গ্রুপের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আমার এই কোডগুলো ব্যবহার করতে পারবেন, আমার কাছ থেকে চেয়ে নিতে পারবেন, সমস্যা নাই। তো এখানে একটা কোড দিয়ে আপনি যদি কনফার্ম করে দেন আপনার মাই হ্যাশ 30K বেড়ে যাবে। তো এইভাবে ইউজ গিফট কার্ডটা সংগ্রহ করে নেবেন। আর একটা কথা হচ্ছে যে হ্যাশ কার্ডের ক্ষেত্রে আপনারা যে যদি একটা লুক যদি 5টা কার্ড দিয়ে থাকে আপনি তার কাছ থেকে একটা কার্ড নিতে পারবেন একটা ডিভাইস থেকে একদিনের জন্য, পরের দিন আবার অন্য কার্ড নিতে পারবেন। তো আরেকটা বিষয় হচ্ছে যে হ্যাশ কার্ড যেটা ভাঙাবেন, আপনি যদি এন্টি কার্ড ভাঙান তাহলে কিন্তু আপনার এন্টি কার্ডের কোডই লাগবে, অন্য কোনো কার্ডের কোড নিলে কিন্তু সেটা হবে, কিন্তু আপনার পাওয়ারটা ডিস্টেন্স হয়ে যাবে। যেমন দেখা যাচ্ছে যে আপনি সাতোশি কার্ড ইউজ করতেছেন, তো অন্যজন এন্টি কার্ড নিয়ে আসছে, তখন কিন্তু আপনি পাওয়ারটা কম পাবেন, কারণ এন্টি কার্ডের পাওয়ারটা সাতোশি কার্ডের থেকে কম। সবাই যদি সাতোশি কার্ডে জয়েন করে তাহলে পাওয়ারটা ফুললি পাওয়ার পাবেন। তো এই ছিল আজকের হ্যাশ কার্ড এবং গিফট কার্ড কীভাবে কী করা হয়। এবং এখন দেখাবো যে আপনারা অনেকেই ই দিচ্ছেন যে গ্রুপে আপনারা কোড দিচ্ছেন কিন্তু আপনাদের ই হচ্ছে না, কপি হচ্ছে না, প্রায় কোডই কিন্তু কপি হয় না। আমি দেখাচ্ছি আপনাদের, এই যে আমি আমাদের গ্রুপে চলে গেলাম, এখানে গ্রুপে চলে গেলাম, এই দেখেন এই এই কার্ডগুলো যদি দেখেন আমি ফরমেশন কার্ডে, এই দেখেন প্রত্যেকটা কিন্তু কপি হয়ে যাচ্ছে, এক ক্লিক করলে সবগুলো কপি হয়ে যাচ্ছে, মানে আপনার শুধু কোডটা কপি হচ্ছে না। তো এখানে দেখেন উনি দিচ্ছে, দেখেন ওনারটা কিন্তু পুরোটা কপি হয়ে যাচ্ছে, এই জন্য হচ্ছে না, ওনারটাও কিন্তু পুরোটা কপি হয়ে যাচ্ছে, এই জন্য হচ্ছে না। তো আমি একটা কার্ড এখান থেকে নিই, ধরেন আমি একটা এন্টি কার্ড দেবো গ্রুপে, যে কোনো একটা মনে করেন এই একটা কোড দিলাম আর কি, এটা কোনো কোড না, তারপর আমি এমনি বোঝানোর জন্য দিলাম। তো আমি করব কি, আপনার কার্ডের নামটাতে ক্লিক চাপ দিয়ে ধরে রাখবো, ফুললি সিলেক্ট করে আপনার এই 3-ডট মেনুতে চলে যাব। এখানে যাবার পরে আপনার বোল্ড করে দেবো, এটা কার্ডের যে নাম এটা আমি বোল্ড করে দেব, এবং যেটা কোড হবে কোডের উপরে চাপ দিয়ে ধরে রাখলে আপনার এদিকে আসবে, এই যে 3-ডট আসবে, এই কোডটা আমরা মনু করে দিব, এটা আমরা মনু করে দিব। এটা মনু করে দিলে আপনার দেখেন আমি যদি দেই, দেওয়ার পরে
এই দেখেন আমি যদি দেই তাহলে কিন্তু শুধু কুটটা কপি হচ্ছে, আমার কাট সহ কপি হচ্ছে না, যেমন এরগুলো দেখেন, এরগুলো যদি আমি করি পুরাটাই কপি হয়ে যাচ্ছে। এখন তাহলে করতে হবে কি, আমাদের কার্ডের নামটা করতে হবে বোল্ট এবং কুটটা করতে হবে মনু করে দিতে হবে, কুটটা মনু করে দিতে হবে, কার্ডের নামটা বোল্ট করে দিতে হবে। তো এটা আমি ডিলিট করে দিচ্ছি, যেহেতু এটা একটা ফ্যাক ই ছিল আপনার কুট ছিল, এটা আমি ডিলিট করে দিলাম। তো আজকের হ্যাশ কার্ড এবং গিফট কার্ড কীভাবে ইউজ করা হয় এবং সাতোশি কার্ডটা কীভাবে পাওয়া হয় এবং টেলিগ্রাম গ্রুপে এই ভুলটা অনেকেই করতেছে, বেশিরভাগ মানুষই এই ভুলটা করতেছে, তো এই জন্য এরকম হচ্ছে। তো সবার আরেকটা কথা মনে রাখবেন, এখানে কিন্তু 150টা ব্লক যেন জমা না হয়, এগুলো কিন্তু রিসিভ করে নেবেন। আবার অনেকে এখানে যে রিসিভ বিটি আপনার রিসিভ বিটিসি যেটা বেনিফিট যেটা এটা কিন্তু রিসিভ বেনিফিট এখানে সবারই আসে, আমার এখানে নাই, আমারগুলো রিসিভ করা শেষ, এটা অনেকে রিসিভ করতেছে না, এটাও রিসিভ করবেন, এটা কিন্তু সাথে সাথে পেমেন্ট নেওয়া যায় জমা হলে অনেকগুলো, তো এটা রিসিভ করবেন সবাই, এই জায়গায় থাকে ঠিক এই জায়গায়। আর এইটা যেন 150টা জমা না হয়, খেয়াল করবেন, রিসিভ করে নেবেন। আরেকটা কথা হচ্ছে, আপনাদের স্পিড বাড়ানোর জন্য সবচেয়ে বড় একটা রাস্তা হচ্ছে সেটা হচ্ছে যে রেফার করা, রেফার করলে সব থেকে বেশি স্পিড বাড়বে, কয়েনগুলো বেশি বেশি ঢুকবে। রেফার করার জন্য আপনারা এই যে উপরে যাবেন, রিক্রুট মাইনরে চলে যাবেন, রিক্রুট মাইনর থেকে আপনারা এই যে লিঙ্কটা কপি করে নেবেন, কপি করার পরে এই লিঙ্কটা যাকে দিবেন সে যদি আপনার এই লিঙ্কের মাধ্যমে যদি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে সে আপনার ই হবে, রেফার হবে। আর তারে খুঁজে পাবেন আপনি হচ্ছে এইখানে যে মাইনিং ফ্যাক্টরিতে যাবেন, ফ্যাক্টরিতে যাওয়ার পরে দেখেন, ফ্যাক্টরিতে যাওয়ার পরে এই যে দেখেন এগুলো আমার রেফার। তো এইখান থেকে আমি কিন্তু প্রতিদিন টানা 7 দিন এক একটা রেফার থেকে 50টা করে বিটিসি পাচ্ছি। তো আপনার বেশি বেশি রেফার করবেন, স্পিড বাড়বে, এবং আপনার রেফার করলে একমাত্র বুটটা কিন্তু রেফার করলেই পাবেন। এই বুটটা এখানে দেখেন প্রথম প্রাইস হচ্ছে $886 বাংলাদেশি টাকার প্রায় 75,000 টাকা, এটা কিন্তু আপনার সাথে সাথে উইথড্রো দিতে পারবেন যদি লটারিতে দিচ্ছেন। এটা কিন্তু প্রতিদিনই লটারি হয়, আজকে লটারি হয়েছে, দেখেন সর্বোচ্চ প্রাইস ছিল আজকে $8 থেকে শুরু করে 1 সেন্ট পর্যন্ত আজকের এই প্রাইসগুলো এই জিমেলগুলো পাইছে, এগুলো কিন্তু সাথে সাথে উইথড্রো দেওয়া যায়। তো আপনারা বুটগুলো কালেক্ট করবেন রেফার করে, রেফার ছাড়া কিন্তু বুট পাবেন না। বেশি বেশি রেফার করবেন, রেফার করলে স্পিডও পাবেন, বুটও পাবেন, এবং কি আপনি এখান থেকে যদি জিতে যান তাহলে এটা উইথড্রো দিতে পারবেন সাথে সাথে। তো উইথড্রো ওর জন্য আমরা একটা ভিডিও দিছি কীভাবে উইথড্রো দিতে হয়, তো আপনার এগুলো দেখে নেবেন যে কীভাবে বুট ধরা যায়। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া থাকবে এবং আমার চ্যানেলে আপনি গেলে পাবেন কীভাবে বুট ধরা যায়, বুটগুলো সংগ্রহ করা যায় এবং কীভাবে আপনার btcsগুলো কনভার্ট করে আপনার ডলারে কনভার্ট করা যায়, এগুলো দেওয়া থাকবে ভিডিও, আমাদের ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনারা দেখে নিতে পারবেন। আর একটা কথা হচ্ছে যে এখনও যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করি নাই দ্রুত অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন, কারণ ডিসেম্বরের পরে কিন্তু এটা আপনাদের ফ্রি আর দিচ্ছে না, ফ্রিতে আর পাবেন না। আর আমার জানা মতো অনলাইনে আপনারা যারা কাজ করেন তারাও জানেন যে আজ পর্যন্ত এখন পর্যন্ত কোনো একটা সাইট নাই যে সাইডে বিটিসি এবং সাথে আরেকটা মাইনিং থাকে যেটা বিটিসির সাথে সাথে উইথড্রো করা যায়, এমন কোনো অ্যাপ নাই আর এরকম কোনো সাইডও নাই। আর এটা 100% রিয়াল সাইট, কারণ এটা বিটিসির একটা সেকেন্ড প্রজেক্ট, এটাতে কোনো সন্দেহ নয়, মাইন্ড নাই, এটা দ্রুত আপনার অ্যাকাউন্ট করে ফেলেন। আর শোনা যাচ্ছে যে একটা বিটিসি $100 থেকে $500 হতে পারে, তো এটা একটা বড় অ্যামাউন্ট, আপনারা দ্রুত অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই মাইনিংগুলো ফ্রিতে করে নেন, ডিসেম্বরের পরে কিন্তু আর পাবেন না। আর এটা তো আমরা সাথে সাথে উইথড্রো দিতে পারছি, এমন কোনো সাইট কিন্তু নাই যে সাথে সাথে উইথড্রো দিচ্ছে, শুধু একমাত্র এই সাতোশি ফ্রি BTCS মাইনিং অ্যাপটাই কিন্তু সাথে সাথে উইথড্রো দিচ্ছে। তো এটা বিনা ইনভেস্টে, কোনো ইনভেস্ট ছাড়া আপনারা কিন্তু এই যে এখানে বুট ধরে কোনো ইনভেস্ট নাই, আপনারা কিন্তু লাখ টাকা ইনকাম করতে পারেন এখান থেকে, একদম কোনো ইনভেস্ট ছাড়া, ইনভেস্ট প্রয়োজনই নাই। দেখেন আমি এই যে মিতে যাই, আমি কিন্তু কিছুদিন আগে $8 উইথড্রো দিছি, দেখেন BTCতে যাই, BTCতে এই দেখেন এখানে প্রায় আমার $4 জমে গেছে। আবার এই দেখেন আমি কিন্তু এই যে উইথড্রো দিচ্ছি কমপ্লিট, এই যে ফাইন্যান্সিয়াল রেকর্ড এখানে 19,380 সাতোশি আমি কিন্তু উইথড্রো দিচ্ছি আপনার 12 তারিখ এই মাসের 12 তারিখে আমি উইথড্রো দিছি। তো উইথড্রো আবার আরেকটা উইথড্রো ভিডিও দিব, লাইভ ভিডিও কীভাবে উইথড্রো নেই সেটার আরেকটা ভিডিও দিব। তো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন চেপে দিবেন যেন পরবর্তী আপডেটটা সবার আগে পান। তো আজকের ভিডিও এতটুকুই ছিল, আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে, যদি আমি সহজভাবে বুঝাইতে পারি, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে দিবেন যেন পরবর্তী আপডেটটা সবার আগে পেতে পারেন। ততদিন ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।